all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. A part of me wish that we never met, but you act like we never. Got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant them, they were feelings. And now you deny it. You're in love with the idea of me, but you're not in my reality. Find it hard to leave a picture in, cause my reality is your reality. No. Back to our channel. আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই গুলোর সাথে শুরু না করলে হয় চারদিকে শুধু ফুল আর ফুল। তো সাদা গোলাপগুলোও দেখতে পাচ্ছো, ওই দেখো। তো পাপা প্রত্যেক বৃহস্পতিবার করে দুটো ডালিয়া ফুল তোলে আর কি, বড় বড় যেগুলো ঝরে যাবে এবার এরকম অবস্থাতে। যাই হোক, এখন বাজে সকাল 8:26 আর এখন থেকে আমি আমার দিনটা তোমাদের সাথে শুরু করছি। আর অনেকটা হয়েছে, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মামনি করছে পাপার জন্য টিফিন, আর পাপা যাবে এখন বাজারে ফুল আনতে আজকে বৃহস্পতিবার। তাই এমনি মাছ ঠাছ ঘরে রয়েছে। তো চলো আর না, প্রচণ্ড ভীমরুল হয়েছে এখানটা, আসতে ভালোই লাগে। এক্ষুনি গোলাপ গাছের এখানটা না ঘুরছিল, আর এমন তার চেহারা যে দেখলেই ভয় লাগে। ও কামড়ালে জ্বর নির্ধারিত, আমি একবার বলতার কামড় খেয়েছিলাম, আমার জ্বর চলে এসেছিলো, তারপর থেকে আরও বেশি ভয় লাগে। তোমাদেরকে সব ফুলই দেখাই, একটা ফুল দেখানো হয়নি। এই যে লেবু গাছ, লেবু হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ, তার পাশে দেখো ওই যে গাছটা লাল লাল ফুল হয়ে রয়েছে ছোট্ট ছোট্ট। জানি না এভাবে কদ্দূর দেখতে পাবে, তো আমি চেষ্টা করবো ব্যাক ক্যামেরা করে অবশ্যই দেখিয়ে দেওয়ার। তো চলো এবার ঘরে যাই। সেই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছিল, আর আবার এখন এখন বলতে তাও সব রান্না টান্না হয়ে গেছে। তেলাপিয়া মাছের ঝোল হয়েছে আলু ফুলকপি দিয়ে, আর নিম বেগুন ভাজা হয়েছে, আর কাঁচকলার খোসাটাকে আমি একটা করি হচ্ছে একটুকুন হালকা চটকে, মানে পুরোটা ম্যাশ হয়ে যাবে এরকম কিছু না, আলু সিদ্ধের মতো এরকম নয়, হালকা হালকা একটু গোটা গোটা থাকবে, মানে আলু ভাজার মতো ঝিড়ি ঝিড়ি করে কেটে নেব। নিয়ে তারপর সেটাকে একটু সেদ্ধ করে নিয়ে হালকা চটকে নিয়ে তারপর ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে ছোলা সেদ্ধ দিয়ে, আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, নামানোর আগে একটু ঘি, গরম মশলা। গরম মশলা এই বাড়িতে কেউ খায় না, পাপা পছন্দ করে না, তাই জন্য আমি দিইনি, ঘি দিয়েছি, দিয়ে নামিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে ছোট্ট ছোট্ট করে আলু কেটেও দিতে পারো, যেহেতু যেরকম মোচাতে দিয়ে থাকো ওরকম মোচার মতনই অনেকটা খেতে হয়। তো এই গেল আজকে রান্নার। খাবার টাইমে কুমড়ো ফুলের বড়া ভাজবো, এই সবই তো। আর পাপা নিয়ে গেছে টিফিনে কুমড়ো, শিম, বেগুন এইসব দিয়ে একটা তরকারি, আর হচ্ছে রুটি। অনেক কিছু বলে ফেলেছি। তো স্নান দান হয়ে গেছে, এখন বাথরুমে জলগুলো একটু ভরছি, ফাঁকা করে এসেছি, ওরও স্নান হয়ে গেছে, ও অলরেডি স্নান করে মিটিংয়ে বসে গেছে, আর আমি স্নান করে এসে বসলাম, আর চিনি এখান দিয়ে দৌড়াদৌড়ি করছি, একটু দুষ্টুমিও করছে, একটু পরে একটু দুষ্টুমি করে আবার পড়তে যায়, এইসবই চলে ওর। তো দেখো আমি আমার বরের খাবার নিয়ে আজকে চলে এসেছি, নিম বেগুন, কুমড়ো ফুলের বড়া, আর এই তেলাপিয়া মাছ করেছি ফুলকপি আলু দিয়ে। ওকে এই জায়গাটাতে রেখে নিয়ে আমি খাওয়াই, তারপর এই জায়গাটা মুছে নিই, কারণ কি বলতো অতক্ষণ হাতে নিয়ে নিয়ে ধরে না আমি খাওয়াতে পারি না, হাতটা ধরে যায় আর কি। তো চলো ওকে এবার খাইয়ে নিই। আর ও কাঁচকলার খোসা, মানে কাঁচকলাটাই খায় না, তাই আর ওটা দিইনি ওকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওকেও খাইয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিলাম। এখন বাজে 3:10, আমি আমার মাকে ও বাড়িতে একটু ফোন করব, তারপর একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করব। দেখতেই পাচ্ছ পাগলের মতো চুলটুল হয়ে রয়েছে, শ্যাম্পু করা চুল থাকলে না, মানে কালকে শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করা চুল থাকলে ম্যানেজ করা খুব কঠিন হয়, এদিক থেকে ওদিক থেকে বেরিয়েই যাচ্ছে, ক্লিপ ক্লিপের নামে আল্লাহ নামে দেখো কোনাটা এসে পড়ে রয়েছে। আর তার আগে করবো আম্মাকে ফোন, আম্মা একবার ফোন করেছিল, ও ফোন ধরেছিল, তো বললাম আমরা খেতে বসেছি, এখন একবার আম্মাকে ফোন করব, এই সব একটু রয়েছে।
তো আমি একটু রেস্ট নিয়ে নিই, বিকেল 5টায় ঠিক ছাদে আজকে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আর সূর্য অস্তটা আজকে চেষ্টা করব খুব ভালোভাবে তোলার। আজকে যে ব্লগটা গেছে, মানে আজকে সকালে যে ব্লগটা গেছে, তোমরা এটা পেতে পেতে সেটা কালকে সকালে হয়ে যাবে। তো বৃহস্পতিবার সকালে যে ব্লগটা গেছে সেটাতে সূর্য অস্তটা খুব হালকাভাবে দেখাতে পেরেছি। আজকে চেষ্টা করবো 5টায় গিয়ে আমি ভালোভাবে সানসেটটা নেওয়ার। তো চলো এখন কার মতো টাটা, আর বিকেল 5টাতে ঠিক আসছি। তোমাদেরকে কথা দিয়েছিলাম আর চলেও এসেছি, চুলটা আঁচড়ায়নি, গিয়ে আঁচড়াবো, হাত দিয়ে ধরে কোনো রকম বেঁধে চলে এসেছি। সূর্যটাকে দেখতেই পাচ্ছ, এখন বাজে 5:15। আমি উঠেছিলাম ঠিক টাইমে, তারপর সূর্য এলো, ওর সাথে একটু কথাবার্তা বলে এই এলাম। তো চলো দেখা যাক আজকে সানসেটটাকে তোলা যায় কি না। আমি কোনো স্ট্যান্ড আনিনি, দেখি কোথায় রাখা যায় ফোনটাকে। তারপর আমি একটু হাঁটাহাঁটি করব, অস্ত চলে গেলে চলে যাবো। দেখো রোদটা মুখে পড়ছে। তো হাঁটাহাঁটির পর্ব শেষ হয়ে গেছে আর সূর্য অস্ত চলে গেছে, চারিদিকটা আবারও অন্ধকার হতে শুরু করেছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। এই বন্ধুরা তোমরা কেমন আছো? টুকি তুই ভালো আছিস? ওর আজকে নাকি আমার সাথে একটু ছাদে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আমি ছাদে চলে যাওয়ার পর মামনিকে বলেছে। আর আমি ওকে নিয়ে গেলাম না, ভাবলাম আমার তো ছাদে থেকে আসতে দেরি হবে, তো যদি পড়তে বসে যায়। সত্যি সত্যি এসে দেখলাম ও এই দেখো পড়তে বসেও গেছে। আর উপরে আমাদের একটা আঙ্কেলের শরীর খারাপ হয়েছে, তো তাকে একটু মামনি দেখতে গেল, তাই ও উঠে এলো। ও ভয় পেয়ে গেছে একটু আওয়াজ শুনে। এই মা ছি 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 ছি, দাদা ভাই দেখবে কিন্তু এটা, এই ভিডিওটা দাদা ভাই দেখবে, তাড়াতাড়ি সরি বলে দাও সবাইকে। সরি আর করে এরকম? হ্যাঁ ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও তাহলে সবাইকে একটু। ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বৌদি ভাই ভালো? তুই আমার সাথে ব্যাঙ্গালোর যাবি? হ্যাঁ। কটা জামা কাপড় আনবি? দুটো। দুটো জামা কাপড় এনে আমার সাথে ব্যাঙ্গালোর যাবে নাকি? ও এখানে থাকবি না? আমি দুটো জামা কাপড় নিব, তোমরা সব জামা কাপড় নিয়ে যাবে। ও আচ্ছা, আমরা সব জামা কাপড় নিয়ে যাব, তুই দুটো জামা কাপড় নিবি কেন? তুই কদিন থাকবি ওখানে? ওখানে ওখানে একদিন একদিন থাকবো। একদিন একদিন থাকবি ওখানে? কতক্ষণ লাগে জানিস সময় যেতে? ওখানে আমি দু দুবার যাবো। সবাই বলবে তুই তোতলা। ছি 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 ছি। এখন বাজে রাত্রি 9টা, আর দাঁড়াও দেখে, হ্যাঁ এখন বাজে 8:54, প্রায় 9টাই বাজতে যায়। তো আজকে রাতে রান্না হয়ে গেল। আজকে রাতে করলাম চিকেন, চিকেনটাকে কষা টাইপে, জল নেই সেরকম, জলও দেইনি। আর পাপ্পা ধানিয়া চিকেন খেতে খুবই ভালোবাসে, তোমরা অনেকবার থেকে চমকে ধানিয়া চিকেন বানাতে, কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণে ধনে পাতা ছিল না, আর সত্যি কথা বলতে সকাল থেকে মাখিয়েও রাখা ছিল না, ওইটুকু ধনে পাতায় ধানিয়া চিকেন হতোও না। তো সেদিনকে বিশেষত ব্যাপারটা মামুনি উদ্ঘাটন করেছিল আর কি, তো খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল খেতে। তো আজকে আমিও তাই করলাম, চিকেন কষাটাই বানিয়েছি, কিন্তু কষানোর টাইমে ধনে পাতা দু স্টিক মতো নিয়ে কুচি 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 করে কেটে, মামুনি যদিও প্রেশার কুকারে করেছিল কিন্তু আমি কড়াইতেই করলাম, দিয়ে ওই কষিয়ে নিলাম। তো ধনে পাতা স্মেলটা ভালোই বেরিয়েছে, তো ধানিয়া চিকেন হবে না কিন্তু স্মেলটা আছে, যাই হোক ভালোই লাগবে। যদি কারোর এরকম ধানিয়া চিকেন খেতে খুব ভালো লাগে, আর সেদিনকেই খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘরে ধনে পাতা অল্প একটু রয়েছে, তো এভাবে করে নিতেই পারো, আশা করি ভালো লাগবে। তো আজকে আমরা ওটাই করলাম, আর রাতে করবো রুটি, আটা মাখা আর আছে আর কি, মেখে দিয়েছে মামনি, পরে যাবো রুটিটা বানাতে, এত তাড়াতাড়ি বানিয়ে কিছু হবে না, 9:30-9:20 নাগাদ যাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে ইচ্ছে আছে একটু অন্য ধরনের ব্লগ নিয়ে আসার, অবশ্যই নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে আজকে এসে থাকো, যদি একটু কিছু আমি তোমাদেরকে ভালো লাগাতে পারি, যদি মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে, চ্যানেলটার সাথে আটটু থাকা যায়, চ্যানেলটাকে গ্রো করানোর জন্য তোমাদের সাহায্যটাই বেশি দরকার, যদি তোমরা চাও চ্যানেলটা গ্রো করুক, তাহলে প্লিজ সাথে থেকো।
প্লিজ পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব। অনেকদিন বাদে বললাম আমি, কিন্তু এখন আর বলি না সেভাবে, মানে ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার সাবস্ক্রাইবার দিয়ে কি হবে বলো, যখন ভিউজই আসছে না আমি সাবস্ক্রাইবার দিয়ে কি করবো? ভিউজটা কেন এত কম হচ্ছে আমি সত্যিই জানি না। আমি এক একদিন এক এক রকম করার চেষ্টা করছি, তো আমার চেষ্টাটা বৃথাই যাবে যদি তোমরা না দেখো। আর তোমরা যদি দেখো, ভালো ভালো কমেন্ট করে উৎসাহ দাও, তাহলে আমি রোজ রোজ নতুন কিছু করার চেষ্টা করতে পারি এই আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা।